আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমার আজকের রেসিপি সিট টুটি পিঠা আপনাদের এলাকায় এটাকে কি পিঠা নামে ডাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমরা গ্রামে বেড়াতে গিয়েছিলাম তখন আমার চাচি এই পিঠাটা তৈরি করে আমাদের খাওয়াচ্ছিলেন তো ভাবলাম যে এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি চলুন দেখে নেই এটা আমরা কীভাবে তৈরি করেছি এখানে চালের গুঁড়া নিয়েছি এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া ছিল আর আমরা এটা গোলা তৈরি করতে গরম পানি ব্যবহার করছিলাম এখানে কুসুম গরম পানি ব্যবহার করবেন এটা হাত দিয়ে চাচি তৈরি করছিলেন আর অল্প অল্প গরম পানি দিয়ে ভালোভাবে এটা গোলা তৈরি করে নিচ্ছিলেন আর একবারে পানি দিলে আসলে এটার পরিমাণটা বোঝা যায় না আর এই পিঠাটা আমরা তৈরি করছিলাম মাটির চুলায় আর গ্রামে যেহেতু পাতা চলা এসব দিয়ে জাল দেয় তো আমার চুলার চারপাশটা একটু মেসি এটা ইগনোর করবেন আর গ্রামে এটা হয়েই থাকে আর সিট রুটির গোলাটা খুবই পাতলা হয়ে থাকে ঠিক এরকম আমাদেরটা আমরা আর একটু পানি দিয়ে দিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন চাচি যে গোলাচ্ছেন তো কীরকম পরিমাণে গোলাটা ছিল এবার একটা কড়াইয়ে তেল দিয়ে হালকা ব্রাশ করে নিয়ে আমরা ছিটচুটিটা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি ঠিক এইভাবে চাচি যেভাবে দিয়েছে এটা এক মিনিটের মতো চুলার উপরে রেখে চারপাশ থেকে এভাবে তুলে নিতে হবে এবং একটা ফোল্ড করে নেবেন আমার একটা সিটচুটি হয়ে গেছে এবার পরবর্তীটা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে হচ্ছে এটা আবার দেখাচ্ছি আপনাদের না আমার সুবিধার্থেও কারণ এই পিঠাটা আমিও বানাতে পারি না আমারও আপনাদের সাথে শেখা হয়ে যাচ্ছে এভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিচ্ছি আর আমরা ব্রাশ করেছি কিন্তু কলা পাতার ডাঁত দিয়ে তো এটা গ্রামের খুবই ঐতিহ্যবাহী একটা জিনিস পিঠা তৈরিতে আমরা একই পদ্ধতিতে সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি আর এখানে চুলার আঁচটা সম্পর্কে বলবো এটা মিডিয়াম হিটে রাখবেন আমার সবগুলা পিঠা তৈরি হয়ে গেছে একদম গরম গরম এটা খালি খেতেও খুব মজা লাগে এই পিঠাটা শীতের সময় হাঁসের মাংস দিয়ে খেতে খুবই মজা আর এখন যেহেতু কোরবানির সময় ঘরে প্রচুর গরু মাংস তো আপনারা এটা অবশ্যই তৈরি করে খেতে পারেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ